সালামালাইকুম। তো হে ইয়ো, হোয়াটস আপ এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি নুনিয়া এসে বললাম আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিও। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে চলতেছি আমাদের মিস্টার ত্রিপুলার এবং নাইমলম ভাইয়ের প্রায় এক বছর পুরনো গেম প্লে। এবং ভাই মানে বলতে গেলে সেই শীতের গেম প্লে শীতেই আমরা দেখতে চলতেছি। আর ভাই গেম প্লের কয়েকটা বিশেষ ব্যাপার হইতেছে যে এই এক ম্যাচে আমাদের মিস্টার ত্রিপুলার এবং নাইমলম ভাই একসাথে মিলে 25টা কিল করছিল। বুঝতেই পারতেছো যে একটা ম্যাচের মানে অর্ধেকে নিবি তারা একলে শেষ করে দিছে। তো এটা দেখার মতো একটা গেম প্লে এবং কী পরিমাণ ফানিস এবং তারা আগে কেমন খেলতো সেটা আমরা এই ম্যাচে দেখতে পারবো। তাই ভাই সবাই ফুল ভিডিওটা দেখবা এবং আমাদের মিস্টার ত্রিপুলার এবং নাইমলম ভাই যারা অনেক বড় ফ্যান আসছে, অনেক ভালোবাসে তাদেরকে, অবশ্যই আমাকে ওইটা সাপোর্ট দেখাইবা এবং সেটার জন্য একটা লাইক কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে আর শেয়ার তো করতে হবে যে বন্ধুদের সাথে যারা নতুন আসছো। ঠিক আছে, তো চলো বেশি কথা না বললাম মেন ভিডিওর দিকে যায় এবং দেখি তারা দুজন কেমন খেলে, কেমন গেম প্লে দেয় আমাদেরকে দেখার জন্য। চলো বেশি কথা না বললাম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। তো গাইস, এখানে অলরেডি আমাদের ত্রিপুলার ভাই ল্যান্ড করে ফেলছে নাইমলম ভাইয়ের সাথে ব্রাজিলিয়াতে। ঠিক আছে গাইস, তো বুঝতেই পারতেছ ম্যাপের অবস্থাটা কি হয়েছে, সবাই তো ভয় আছে যে দুজন ল্যান্ড করছে এখানে, তো তাদেরকে মারাই সবার লক্ষ্য। তো এখানে এমপিওটি ঘুরতেছে রিজি ভাই, এমপিওটি পায়ে গেছে অলরেডি, নাইম ভাইও পায়ে গেছে। তো এখানে ত্রিপুলার ভাই টেনশন মুক্ত হয়ে গেছে এখানে। ঠিক আছে, উনি বলছিল যে উনি টেনশন মুক্ত এখানে, কারণ যেহেতু নাইমলম ভাই গান পায়ে গেছে, তুমি এখানে ভরপুর লুট করতে পারো শান্তিতে। আচ্ছা, লুট করে ফেলো গ্রিজি ভাই, মানে আমার মতো। ঠিক আছে, আমার যদি টিমমেট এমন একটা থাকে তাহলে আমি এলো মানে কি লুটে থাকি, লুটের ধান্দা। ঠিক আছে ভাই সাহ, আচ্ছা তো এখানে সামনে এনিমি আছে, তো এগুলা লুট শেষ, এখন সামনে এনিমি লোকে ফাইট দিতে যেতে পারে। সামনে এনিমি আছে, ও দেখতে পাচ্ছে স্নোম্যান। ঠিক আছে, এটা কিন্তু ওই সিজনের শীতের দিনের টাইমে। ঠিক আছে, আর এবার তো মেবি বরফ পড়বে, কে জানে বরফ পড়বে কি না। তো এখানে চারটাই নেমে আসে মেবি, ও একটার অলরেডি ডান, নাই মানে একটার অলরেডি মাইরেই ফেলছে। আচ্ছা, উপরে কোথায় এনিমিগুলো ছিল এখানে, ও দেখ চান্দু চিপায় বসে রয়েছে। আহারে, আচ্ছা দেখি চিপাটা, ও ওই দুইটা নেমে আসে বসে অলরেডি। ও ভাই সাহ, ও ভাই সাহ নক করে ফেলছে অলরেডি রিজবি ভাই, ওয়াও নাইস। আচ্ছা, তো আরেকটা খিল নাইমালা ভাই নিয়ে নিল, ওকে। তো এখানে ত্রিপুলার ভাই একটা কিল হয়ে গেছে, নাইমালা ভাই মেবি দুইটা তিনটা কিল হয়েছে। আচ্ছা দেখি নেক্সটে কী কী হয়, কী কী ঘটে। তো এখানে তো ডান, আচ্ছা ওই আরেকটা, এই রে কী রে ভাই, এগুলো লুকায় থাকে নাকি। আচ্ছা, তো এখানে দুইটা কিল হয়ে গেল ত্রিপুলার ভাইয়ের। ও ভাই সাহ, মানে বুঝতে পারলাম ব্যাপারটা, মানে এখানে একলা দুজন আইসা, এখানে দুইটা ডুয়ো খাতাম করে দিল। ও ভাই, মানে ভাই ম্যাচে যারা আসছে তাদের অবস্থাটা কি, মানে যে দুজন নাই বললাম ত্রিপুলার ভাই একসাথে মানে একই ম্যাচে, তো তাদের অবস্থাটা জানার মতো আমার। তো আমার সাথে যদি এমন ঘটে তো এটাও মানে অনেক বিশ্বকর একটা ঘটনা হবে দেখার মতো। তো এখানে এনিমি ঘুসতেছিল অলরেডি, এমনি এনিমি পাওয়া গেছে। আচ্ছা, তো ও দেখ এনিমিটা, তো এটা শেষ দিদি এ হ্যাডশট, মানে ভাই ওপি একটা হ্যাডশট লাগছে M4A1 দিয়া, গ্লাফি স্কিন দেখি, ওহো। আচ্ছা, তো এটা হ্যাডশট লাগবে, হ্যাডশট হ্যাডশট, ওহ হ্যাডশট মিস হয়ে গেলো, লুকায় গেছে চান্দু, লুকায় গেলা। আচ্ছা সমস্যা নেই, না ভাইয়া ওই পাশেই আছে বাড়িতে। আচ্ছা, এখানে তো হ্যাডশট খেবে, ও ভাই সাহ কিলটা চুরি হয়ে গেল, নাইম ভাই নিল নাকি কিলটা, নাকি রিজবি ভাই রয়েছে। আচ্ছা না, নাইম ভাইকে শুধু শুধু কিলচার বলা দরকার নাই। এখানে দেখি আবার রাশ দেওয়া হবে, নাইম ভাই আস্তে আস্তে সাথেই। ও ভাই, এই দেখো লুট বক্স সামনে, এটা দিয়ে নিমি। আরে লুট বক্স ভাবছিলাম আমি, এটা তো এনিমি। ও ভাই, আচ্ছা তো দেখি এটা রিজবি আর পুরান ড্রেস দেখতে পারছো। আচ্ছা, এখানে কে আছে, ছিল একজন শেষ, মানে এনিমি ছিল শেষ, মানে ভাই এইভাবে যদি খেলতে পারতাম ভাই, রে ভাই কী যে বলবো। তো এখানে দেখি এনিমিটারে কেমনে মারে রিজবি ভাই, ও গ্রেনেড মারছে, ও ভাই হ্যাডশট, ও ভাই 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 কী যে বলবো, এই বাস এই জায়গাটাতে রিজবি ভাই অনেক টেকনিক করে খেলে এই প্লেসটাতে। আচ্ছা, বুঝতেই পারছো প্রচুর টেকনিক খেলে এই জায়গাটাতে। এই নিয়ে সামনে, ও ও ভাই নক মায়ের, নক করে ফেলছে নাকি। আচ্ছা, একটা তো মেরে ফেলছে আর ওইটার নাম ভাই দেখি কীভাবে মারে। ও ভাই সাহ, কী টেকনিক করে মারলো রে ভাই, উপরে উঠটা হ্যাডশট, মানে বৈশা ছিল লুকা। আচ্ছা, তো ওইখান থেকে এখানে এসে পড়ছে, আরে বেচারিগুলো ভাই মারেন না, এইভাবে মারেন না ভাই, বেচারিগুলো এইভাবে মারেন না, হা কষ্ট। ও ভাই কীভাবে কষ্ট দিয়ে মারতেছে সবগুলোকে, আয় হায় রে ভাই সাহ। আচ্ছা, তো এখানে এটার শেষ আইটেম এসে পড়ছে। আচ্ছা, টিম আপ করবে, টিম আপ করবে,
ও ভাই টিম আপ করতে এসে বসছে, এটা আমি 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 ঠিক আছে গাইস, এটা আমি, হ্যাঁ এটা আমি টিম আপ করতে আসছিলাম, আমি নয় তো বিগ ফ্যান এটা, ঠিক আছে। আচ্ছা দি টিম আপ করছে রিজি ভাই, ওহ ঝাঁকানাক্কা ডিজে বাজে দে। আচ্ছা তো দেখি বেচারির সাথে কতক্ষণ থাকে এরা এখানে, নাই মানো ভাই প্রবণতা দেখতেছে ওকে মারার, নাকি রিজি ভাইয়ের প্রবণতা, কারো প্রবণতা নেই ওকে মারার। লা 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 লা, আহারে নক করে দিছে, নক করছে, কে মারছে? ও উপরে এনিমি, ও ভাই এজন্যই বলি কিরে, আয় হায় আয় হায় চান্দু, রিজু ভাইকে নক করে দিছে, ও মাই গড, জনের ভিতরে নক হয়েছে, আয় হ্যাঁ রে বাঁচাতে পারবে না কিনা, নাই বলো ভাই দেখে এখানে বাঁচাতে পারবে না কিনা আমাদের রিজু ভাইকে জনের মধ্যে। তো গাইজ বাঁচাই নিছে, বাঁচাই নিছে, ওকে। তো সেখান থেকে ঘুরতে ঘুরতে ফিল্ড চাইসে পড়ছে এনিমির খোঁজে, ও ভাই 5 কিল আছে রিজভি ভাইয়ের, আমাদের নাইম ভাইয়ের কত কিল আছে জানি না সঠিক, ওনার মেবি আরও বেশি কিল, নাইম ভাইয়ের অনেকগুলো কিল হয়েছিল। তো দেখি এখানে আহ হ্যাঁ আরেকটা কিল হয়ে গেল ভাই, মানে বলার মতো না, আমি যে কোনো রিয়াকশন দিব কিল করার মুহূর্তে সেটার টাইমও পাই না, ওকে এত ফাস্ট মানে কিলটা করে ফেলে আমাদের রিজভি ভাই। নাইম ভাই তো কথাই নেই, মানে এনিমি দেখে আমার তো গায়েব, আমি খেলছি ওনার সাথে যে ম্যাচটা খেলছিলাম ভাই, আমি মানে আমি এনিমিকে এম করবো কি ভাই, এম করার আগে দেখি কিল হয়ে গেছে নাই মালুম কিল্ড। ও ভাই ভাই সাহ বলার মতো ভাষা নাই, লেজেন্ডসদের গেম প্লে দেখতেও মানে লেজেন্ডারি মানে ভাবে দেখতে হয়, না হলে হয় না। তো ওখানে আসো এনিমি আসছে মেবি, আচ্ছা এনিমি কোথায়, আরও 9 জন আছে মানে 7 জন আছে। ও আইসা বলছে চান্দু, বলার সাথে সাথে আইসা বললা চান্দু কাহা ও তুমি কাহা হো সামনে, সেটা রে ডান এটা এটা শেষ, সেটা খেল খেতাম, ওরি 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 ওরি, ওহো ওহো ক্যা খেল গায় ভাই সাহ, একটা গ্রানেড করছে পরে দুজনে এসে পড়ছে ফাইট করতে, নাইস এই সিনটা ভালো লাগলো, এটা ভালো লাগে যে টিম ওয়ার্কটা মানে দুজন তো ভাই টিম ওয়ার্ক কি বলবো ভাই, দুজনে একজনই মানে এক স্কোয়াডের সমান। তো বাবু 8 ভার্সেস 2 হইতাছে এখানে ম্যাচে, ও ভাই সাপ। আচ্ছা দেখি তো জোনটা পড়ছে নদীর মাঝখানে, তো আর 7 জন আলে 7 7, দেখো কিলো 7 এলেভেন 7। আচ্ছা তো এখানে দেখি এখানে লাস্ট ফাইট গুলো এখানেই হবে, লাস্ট ফাইট গুলো এখানেই হবে কারণ এখানেই লাস্ট জন যেহেতু পড়বে। আচ্ছা তো চান্দু তো ছিপাই বসে রয়েছে, ও রিজভি আরেকটা কিল পাই গেছে, ও ভাই 8 কিল হয়ে গেছে অলরেডি দেখার মতো, মানে 1 বছর আগে ওনার যেরকম খেলতো আমি এখনও সেরকম খেলতে পাই না, ঠিক আছে তো বলার মতো নাই। আর নাইম ভাইয়ের তো খেলার মানে বাসা নেই আমার, MP40 কিং, ও ভাই সাহ। আর আমাদের রিজি ভাইয়ের তো ভাই এখানে কি যে বলবো, এনিমি কেন এইভাবে ঘুরায় ঘুরে মানে এভাবে মারতেছে এনিমি গুলা বেচারির মতো কষ্ট দিয়া, বলার মতো এই পিছে থেকে শুট দেয় রে। আচ্ছা চান্দু যাও যাও তুমি যাও ভাগলপুরে যাও, ওকে ডান তোমারে। আচ্ছা 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 জোন এসে পড়ছে গাইস, ওটা শেষ না, উপেটাই মারছে নাকি না, হ্যাঁ রে রিজি ভাই মারছে, হ্যাঁ মারছে মারছে মারছে, আমি ভাবছি যে মারে নাই। আচ্ছা এই কি হলো, ও লোল ম্যান তো জোনটাতে যেতে দিল না রিজ ভাইরে, নাকি রিজ ভাই ইচ্ছে করে মরে গেল। আচ্ছা দেখি এখানে নাইম ভাই এখানে আছে দেখি, আচ্ছা আর 3 জন মানে 2 জন আছে, দেখার মতো একটা বিষয় হবে আমাদের নাইম ভাই এখানে কীভাবে বেটালে। 15 কিল ভাই সব, 8 কিল রিজি ভাইয়ের, 15 কিল এখানে নাইম ভাইয়ের, ভাই বুঝতে পারতেছো মানে একটা ম্যাপের মানে বেচারি প্লেয়ার এগুলার যে কী একটা অবস্থা ছিল আল্লাহই জানে। আচ্ছা দেখি এখানে পুইয়ার মুহূর্তটা দেখার মতো হবে, ওকে চান্দু ভাইরা তো ভুল করলা চান্দু, এখানে দেখতে পাচ্ছ কি আছে, একবারে খাবা এখন একটা অফুরন্ত অফুরন্ত একটা মারা খাবা মাইর খাবা এখানে। তো নাইম ভাই এখানে নিয়ে নেবে, নিয়ে নিয়ে মারি দিবে মারি দিবে, হ্যাঁ বেচারি 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 বেচারি, আরে আরেকটা আছে, আচ্ছা উঠো তুমি মাথাটা খেলি তোমার কাম শেষ ভাই মাথা, আচ্ছা ও মরতে চাইতেছে না, নেই মারো মুঝে নেই মারো নেই মার, ও ভাই সাপ মার দিয়া ভাই সাপ, ও ভাই 15 মানে 17 কিল আর 8 কিল, 17 আর 8 কত হয়, আর 17 8 25 কিল 25 না কত হয় 17 আর 8 যোগ করলে আমি জানি না, 25 কিল হয়ে গেছে এখানে। হ্যাঁ আমি কিন্তু ফাইজলামি করছি, আমি কিন্তু অঙ্ক পারি ঠিক আছে। তো এখানে দেখতেই পারলে 25 কিলে 2 জন একটা কি পরিমাণ একটা মানে মজার একটা ম্যাচ ভাই দেখার মতো ছিল, আমি তো পুরো দেখছি, হ্যাঁ আমি কমেন্ট্রি করবো সেটা টিয়া পাইনি, আমি খালি গেমটাই দেখছি ওনাদের কীভাবে খেলতেছে গাইস, দেখার মতো একটা জিনিস। ও ভাই সাব ওপি একটা গেম প্লে ছিল, আর যাদের ভালো লাগছে অবশ্যই একটা লাইক কমেন্ট করবা, যারা দেখলে এতক্ষণ আর শেয়ার করবা সাবস্ক্রাইব করবা যারা নতুন আসছো, আর বেল নোটিফিকেশন অন করে ফেলবা, আর আমার সাথে কথা বলতে চাইলে আমার পেজে মেসেজ দিবা, ওকে গাইস। তো বেশি কিছু বলার নেই, ম্যাচটা মানে দেখার মতো একটা ছিল, লেজেন্ডারি একটা ম্যাচ ভাই সাব, মানে সেই একবারে অনেক মজা লাগলো ম্যাচটা দেখা, গেমটা ভালো লাগছে, আরও কয়েকটা আমি গেম প্লে খুঁজবো যে
আমাদের লেজেন্ডারি লেজেন্ডারি গেম প্লেগুলো সবার ছিলেন থেকে, ঠিক আছে, সেগুলোর উপর আমরা রিয়াকশন করবো এবং এগুলো দেখবো ভিডিওগুলো। হ্যাঁ, আর ট্রাই করবো আমার রিয়াকশনের যে টিয়ারটা এটা বাড়ানোর। ঠিক আছে গাইস, তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঠিক আছে, খুদা হাফেজ।